বাহাজের নামে কয়েক হাজার ছাত্র একত্রিত করি লাঠি শোটা নিয়ে হামলা চালা। আগে বলবো যে পাঁচজন পাঁচজন আসবেন, পরে যখন আপনি তো তাদের কথা এই কথা মনে রাখবেন, কোনোদিন বেদাতিদেরকে বিশ্বাস করবেন না। কোনোদিন বেদাতিকে কখনো বিশ্বাস, আমাদের অনেক ভাইয়েরা সরল মনে বিশ্বাস করে বসে থাকে, কয় আপনারা খালি পাঁচজন আসবেন আমরা খালি পাঁচজন থাকবো আর কেউ থাকবে না, শুধু এখানে আমরা একটু আলোচনা করব এই এই বিষয়গুলো নিয়ে। পরে আপনি তো সরল মনে পাঁচজন চলে এসছেন, তারা পাঁচ হাজার নিয়ে আসছে, লাঠি শোটা সন্ত্রাসী ভাড়া করে পাঁচ হাজার নিয়ে এসে আপনাকে জিম্মি করে আর বাহাদুরের মতো হাতিয়ার বলে আমরা জিতে গেছি। এগুলো হলো বেদাতিদের বন্ডামি, বেদাতিদের কারসাজি। এই জাতীয় বেদাতিদের বন্ডামি কারসাজির ফাঁকে কোনোদিন ফাঁদে আপনারা পড়বেন না, খুবই সতর্ক থাকবেন। এই জাতীয় কথা বললে বলে আমাদের শাইখদেরকে আনার দরকার নাই, আমাদের শাইখদের প্রত্যেকের আলোচনা ইউটিউবে হাজার হাজার আছে, আমাদের এক এক শাইখের পাঁচ হাজার ছয় হাজার আলোচনা আছে, আমার তাফসিরুল কোরআন ডট কমে ছয় হাজার আলোচনা আছে। উনি কোন বিষয় শুনতে চায়, কোন বিষয় জানতে চায়, এই ছয় হাজারের ভিতরে আছে, ওনার দরকার হলে উনি বাড়িতে বসে শুনুক, আমরা যাই ওখানে ওনাদেরকে শোনানোর দরকার নাই, কারণ ওনারা তো ঘুমাই রয়েছে, জেনে শুনে ঘুমাই রয়েছে, এটা জাগানো সম্ভব না। যদি কেউ অরিজিনাল ঘুমায় তারে আপনি জাগাইতে পারবেন, কেউ যদি ইচ্ছা করে ঘুমায় থাকে তাকে তো আপনি জাগাইতে পারবেন না। একজন কয় শুনেন, আমার যদি কেউ বুঝাই দিতে পারে আমি তার জন্য দুই লাখ টাকা চ্যালেঞ্জ দিলাম, দুই লাখ টাকা দিয়ে দেব। এখন আপনি যাই বুঝাইলেন, বোঝানোর পরে হে কয় না আমি বুঝি না, এটা বুঝাইলেন না আমি বুঝি না, এটা বুঝালেন বুঝি না, তাহলে বুঝাইবেন কেমনে? ফের বোঝানোও লাগবে না, দুই লাখ টাকা দেওয়াও লাগবে না। বাংলাদেশে এরকম হকার আছে দেখুন, অনেক হকার অনেক চ্যালেঞ্জ করে, এরকম বসে বসে যে দুই লাখ দিব, তিন লাখ দিব, এক কোটি দিব, এই করব সেই করব, তারা খালি একটু বুঝাই দেওয়ার জন্য। তো তারা কেমনে বুঝাবে? সেই কবে যে আমি বুঝি না, সেই বুঝার হইলে সে কামাল পাস করলে বোখারি শরীফ এটা পড়ি সে কামাল পাস করছে, সে দাওরা পাস করলে বোখারি শরীফ এটা পড়ি তো দাওরা পাস করছে। তো তার বোখারির মধ্যে হাদিসেগুলো আছে না, আমরা যেগুলো তারে বলবো হাদিসেগুলো ওখানে আছে না, তো সে বুঝার হইলে ওখান থেকেই তো বুঝতে পারে। তো তাকে কি আলাদা ডাকে যে আমরা খাওয়াই দিতে হবো নাকি? এটা কি তাবিজ দিই যে লেখে তারা আটকায় দিতে হবো গলার মধ্যে? কি বলো?